আলিপুরদুয়ার জেলার কালচিনি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কালচিনি ব্লকের সমস্ত স্বাস্থ্যকর্মীদের মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ইত্যাদি প্রদান করা হয়েছে। কালচিনি লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে সমস্ত স্বাস্থ্যকর্মীদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন কালচিনি বিডিও ভূষণ শেরপা, ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষ কুমার কর্মকার, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রভাত মুখার্জি সহ অন্যান্যরা। এদিন কালচিনি ব্লকের সমস্ত সাংবাদিক এবং সাংবাদিকদের মাস্ক, স্যানিটাইজার প্রদান করেছে কালচিনি পঞ্চায়েত সমিতি। আমরা শুনে নেব এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতি কি বলছেন। আজকে কর্মসূচিটা বলবেন। আজকে কর্মসূচি হলো আমার কাজ এলাকায় জিপি আছে, জিপি যারা স্টাফ আছে, পঞ্চায়েত কর্মী আছে, যারা আছে তারাই নিজেরা ফান্ড জোগাড় করে যত আশা কর্মী এএনএম এবং ফার্স্ট ফ্রন্টে যারা লড়াই করছে সমস্ত স্বাস্থ্য বিভাগের কর্মী এদের এই স্যানিটাইজ আর স্যানিটাইজ একটা করে প্রত্যেককে প্রোভাইড করে আমরা ওদের ধন্যবাদ জানাই। কারণ এরাই ফার্স্ট ফ্রন্টে লড়াই করছে, এদের মাধ্যমে আমরা খবর পাচ্ছি, এরাই হলো সবচেয়ে বড় কর্মী আজকের এই দুর্যোগের দিন। তাই এদের আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও ধন্যবাদ জানাই এবং আমাদের তরফ থেকে যেটুকু করা সম্ভব আমরা সেটুকু করছি, চেষ্টা করছি, আপনারাও সহযোগিতা করছেন, এই জন্য সাংবাদিকদের